কানাডার বন্ধুদের স্মৃতিতে অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ুই। চার্টার্ড অ্যাকাউন্ট হওয়ার স্বপ্ন নিয়ে 2020 সালে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ুই। স্বপ্ন ছিল বাংলাদেশে ফিরে পারিবারিক গার্মেন্টস ব্যবসায় দায়িত্ব বুঝে নেবেন, কিন্তু তা আর হল না। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সুদূর কানাডায় গিয়ে এক হৃদয় বিদারক ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে তিন তরুণ প্রাণ, আরিয়ান আলম দীপ্ত, অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ুই ও শাহরিয়ার খান মাহির। গেল 13 ফেব্রুয়ারি কানাডায় স্থানীয় সময় রাত 11:30 প্রাণ হারান তারা। কানাডায় স্থানীয় সময় 19-20 ফেব্রুয়ারিতে ধর্মীয় রীতিনীতি মেনে এই তিন তরুণ ও তরুণীকে শেষ বিদায় জানিয়েছে টরন্টোর বাংলাদেশি সম্প্রদায়ের লোকেরা। সব কিছু ঠিক থাকলে শুক্রবার দেশে পৌঁছাবে তাদের একজন, অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ুই এর দেহ। কানাডায় শ্রেয়াকে শেষ বিদায় জানাতে জড়ো হওয়া বন্ধু স্বজনেরা টরন্টোর সিবিসি নিউজের সঙ্গে আলাপে তুলে ধরেছেন নানান স্মৃতি। বিষাদের সাগরে ভাসা এই সব বন্ধু স্বজনেরা জানিয়েছেন কেমন ছিলেন শ্রেয়া। কানাডায় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টরন্টোতে অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ুই শেষ দর্শনে কয়েক ডজন লোক উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত নিক সরকার নামে একজন জানান যে তার বাবা টরন্টোতে আসার পরে তাকে শ্রেয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি শ্রেয়াকে শহরের চারপাশ ঘুরিয়ে দেখেছিলেন। নিক সরকারের মতে শ্রেয়া ছিল খুবই নিঃস্বার্থ একজন মানুষ এবং তার বাবা মাকে সে খুবই ভালোবাসত। যদি কখনো কেউ কোনো সমস্যায় পড়তেন, শ্রেয়া সব সময় তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকত। বিনিময়ে সে কখনো কিছু চায়নি। শ্রেয়ার এভাবে চলে যাওয়ার খবরে খুবই দুঃখিত, বিভ্রান্ত, এখনও বিশ্বাস করতে পারছেন না তারা। তিনি বলেন, এত অল্প সময়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া কারোর শোক সহজে সহ্য করার মতো নয়। সিবিসি নিউজের সঙ্গে কথা বলেছেন শাওলিন আহমেদ নামে বাংলাদেশের শ্রেয়ার এক সহপাঠী, যিনি নিজেও বর্তমানে কানাডায় উচ্চশিক্ষার জন্য রয়েছেন। এরপর বিরতি নিয়ে আমরা আবার কানাডায় এসে মিলিত হই। কিন্তু আমার দুর্ভাগ্য এই যে আমি কানাডায় আসার পর মাত্র একবারই শ্রেয়ার সঙ্গে দেখা হয়েছিল। শাওলিন আহমেদ ছোট্টবেলার স্মৃতি হাতড়ে জানান, একদিন স্কুলে নাচের সময় শ্রেয়া তাকে তার চেয়ার থেকে টেনে নাচের মেঝেতে নিয়ে গিয়েছিল। শ্রেয়া এমনই ছিল যে সে সব কিছুতে সবাইকে নিয়ে অংশগ্রহণ করতে চাইত বলে বলেন তিনি। শাওলিনের মতে শ্রেয়া ছিল খুবই প্রাণবন্ত। আমাদের কোনো আয়োজনে শ্রেয়া উপস্থিত থাকলে সেটা টের পাওয়া যেত। সে ছিল এমন একজন মানুষ যে সবসময় সবাইকে মাতিয়ে রাখত। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।